স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এর আগে করোনা পরিস্থিতির মাঝে একের পর এক দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। আর এবার তার স্থলাভিষিক্তিক হলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডাক্তার আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে। তার জায়গায় নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডাক্তার ফরিদ হোসেন মিয়াকে।